কাপড়ে নকশার ছাপ দেয়া। এক টুকরা কাপড় কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে রাখুন। একটি পুরাতন মোটা কাপড় ফ্লোরে বিছিয়ে দিন। যে কাপড়ে ছাপ দেবেন তা মোটা কাপড়ের উপর বিছিয়ে নিন। ছিদ্র করা নকশার ট্রেসিং পেপার ওই কাপড়ের উপর রাখুন। বাটিতে জিঙ্ক অক্সাইড ও কেরোসিন তেল মিশিয়ে নিন। কাপড়ের টুকরায় জিঙ্ক অক্সাইড নিয়ে নকশার উপর ঘষুন। কাপড়ে নকশার ছাপ ঠিকমতো উঠেছে কিনা দেখে নিন। কাপড়টি কিছু সময় বাতাসে শুকিয়ে নিন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। কাপড়ে নকশার ছাপ দেয়া। এক টুকরা কাপড় কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে রাখুন। একটি পুরাতন মোটা কাপড় ফ্লোরে বিছিয়ে দিন। যে কাপড়ে ছাপ দেবেন তা মোটা কাপড়ের উপর বিছিয়ে নিন। ছিদ্র করা নকশার ট্রেসিং পেপার ওই কাপড়ের উপর রাখুন। বাটিতে জিঙ্ক অক্সাইড ও কেরোসিন তেল মিশিয়ে নিন। কাপড়ের টুকরায় জিঙ্ক অক্সাইড নিয়ে নকশার উপর ঘষুন। কাপড়ে নকশার ছাপ ঠিকমতো উঠেছে কিনা দেখে নিন।